ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি পোলট্রি ফিড খাওয়ানোর ফলে ব্রয়লার মুরগিতে অতিমাত্রার প্রবেশ করছে মানবদেহের জন্য অতিমাত্রায় ক্ষতিকর চারটি ধাতু। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ব্রয়লার মুরগিতে স্বাভাবিকের তুলনায় নিকেল 250 গুণ, ক্রোমিয়াম 1.5 গুণ, সীসা 185 গুণ ও আর্সেনিক 4 গুণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব পদার্থ মানবদেহে প্রবেশ করলে মরণব্যাধি, ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। খুলনা প্রতিনিধি শিশির মল্লিককে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইউসুফ আলী। ব্রয়লার মুরগির খাবার ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি করার ফলে ক্যান্সারসহ প্রাণঘাতী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এ নিয়ে মাইটিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে প্রতিবেদন প্রচার করা হয় গত 8 এপ্রিল। এগুলো চামড়া শিল্পের বর্জ্য, আর এসব বর্জ্য রাতের অন্ধকারে ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হয় পোলট্রি ফিড কারখানায়। এ বর্জ্য দিয়েই তৈরি করা হয় ব্রয়লার মুরগি এবং মাছের খাবার। এরপর এ নিয়ে তোলপাড় শুরু হয় নানা মহলে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্ররা শিক্ষকদের তত্ত্বাবধানে বাজার থেকে ব্রয়লার মুরগি কিনে ল্যাবে নিয়ে গবেষণা শুরু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী প্রতি কেজি ব্রয়লার মুরগিতে 0.5 মিলিগ্রাম নিকেল থাকার কথা, কিন্তু গবেষণায় মাংসে পাওয়া গেছে 128 মিলিগ্রাম এবং হাড়ে 79 মিলিগ্রাম। ক্রোমিয়ামের মাত্রা 1 মিলিগ্রামের স্থলে মাংসে 12.5 মিলিগ্রাম ও হাড়ে 10.45 মিলিগ্রাম। সীসা 0.1 মিলিগ্রামের স্থলে মাংসে 18.52 মিলিগ্রাম এবং হাড়ে 3.72 মিলিগ্রাম। আর আর্সেনিকের মাত্রা 0.1 মিলিগ্রামের স্থলে মাংসে পাওয়া গেছে 0.43 মিলিগ্রাম ও হাড়ে 0.37 মিলিগ্রাম। তো আমরা ব্রয়লার মুরগি বাজার থেকে কিনে ল্যাবে আমরা অ্যানালাইসিস করছি। করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে আপনার ক্রোমিয়াম, নিকেল, লেড এবং আর্সেনিকের যথেষ্ট উপস্থিতি রয়েছে, এবং যেইগুলা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ডটা সেটা থেকে অনেক বেশি। এছাড়া বাজার থেকে 15টি কোম্পানির মুরগির খাবার সংগ্রহ করে তা ল্যাবে পরীক্ষা করে প্রতি কেজিতে নিকেলের মাত্রা 1.93 মিলিগ্রাম, ক্রোমিয়াম 60.58 মিলিগ্রাম এবং সীসার মাত্রা 5.86 মিলিগ্রাম পাওয়া গেছে। এটার ইম্প্যাক্ট যেমন হেলথে পড়তেছে, ঠিক হেভি মেটাল ইম্প্যাক্ট আমাদের পরিবেশের মধ্যে পড়তেছে। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে মাংসের 40% চাহিদা পূরণ হয় ব্রয়লার মুরগির মাধ্যমে, কিন্তু বিষাক্ত পদার্থ সম্বলিত এসব মাংস খাওয়া মারাত্মক ক্ষতিকর বলে মনে করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক। বিভিন্ন ধরনের ট্যানারির বর্জ্য এবং বিভিন্ন বর্জ্যকে ব্যবহার করে নিয়ে তারা এই ফিডগুলো তৈরি করে, যেখানে এই হেভি মেটালগুলোর উৎস থেকে যাচ্ছে, এবং এই ফিড খাওয়ার ফলেই কিন্তু মুরগিতে আসলে এই হেভি মেটালটা আসছে। ফলে দেখা যাচ্ছে যে মানুষ নিজের অজান্তেই টাকা দিয়ে এই ধরনের হেভি মেটাল কিনে তারা খাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, ট্যানারির বর্জ্য মিশিয়ে ব্রয়লার মুরগির খাবার তৈরি করায় এমনটি হচ্ছে। যে জিনিসটাই আসলে শরীরের জন্য ক্ষতিকারক, সেই ক্ষতিকারক জিনিসটা কিন্তু লিভারকে হজম করা লাগে, এবং লিভার যখন এটাকে হজম করতে পারবে না, তখন এটা কোনো না কোনো সেলের উপরে এটা একটা ব্যাড ইফেক্ট পড়বে। সেই ব্যাড ইফেক্টে সেটা যদি সেলুলার মানে সেল যে সেলটা এটাকে মানে সেলের যে জেনেটিক যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের উপরে যদি এটা কোনো অ্যাডভার্স ইফেক্ট ফেলে, তাহলে এটা ক্যান্সার পর্যন্ত চলে যেতে পারে। সব মহলকে এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। মুরগির মাংসে কিন্তু এখন ক্রোমিয়াম খাবার হয় ওজন বাড়ানোর জন্য, আপনারা কিন্তু ভালো জানেন, এগুলি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হুমকি স্বরূপ। তাহলে এখান থেকে ক্রোমিয়াম আসে, এগুলি নিয়ে আমরা যদি সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে যদি আমরা রিসার্চ করতে পারি, তাহলে কিন্তু আমরা এগুলি ক্ষেত্রে সচেতন হইতে পারি। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা।